একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে, এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায় না। শুধু আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি, আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই। কথা কন হিন্দি আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো। কঠিন বাংলা বোঝে না, মাগের হিন্দি সব মুখস্থ। কি কপাল পড়া জাতি! যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, গানের নাম কুছ কুছ হোতা হ্যায়। বাংলাকে ভুলে এখন কুছ কুছ হোতা হ্যায়। তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি। গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয়। সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা, নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন, শহীদ হলেন, আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহর নামের তিনটা তাকবীর করব। আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আমিন।